প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের জন্য ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন কোরমা। খুবই অল্প কিছু মশলা দিয়ে খুব সহজভাবে এই কোরমাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। যদিও খুবই সাধারণভাবে তৈরি করা, কিন্তু এটা খেতে অসম্ভব মজাদার। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় চিকেন কোরমা। প্রথমেই একটি ফ্রাই প্যানে কোয়ার্টার কাপ তেল দিয়ে দিব। তেল কিছুটা গরম হয়ে এলে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে কিছুটা ভেজে নেব। এবার তিন টুকরো দারুচিনি, চার পাঁচটি এলাচ এবং এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজ বাটা কিছুটা কষানো হলে এক টেবিল চামচ আদা বাটা এবং জায়ফল, জৈত্রিক ও পোস্তাদানা একত্রে বেটে এক টেবিল চামচ এবং দুই চা চামচ লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দুই চা চামচ ধনিয়া গুঁড়া এবং এক কাপ টক দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন চিনি দিয়ে দিব এক টেবিল চামচ। আমি এখানে দেড় কেজি সাইজের একটি মুরগি নিয়ে মাঝারি আকারের পিস করে কেটে নিয়েছি, এগুলোকে দিয়ে দিব এবং ভালো করে কষিয়ে নেব। মাংসগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে আবার একটু নেড়ে দেব। দশ বারো মিনিট কষানো হওয়ার পর আমি এতে দিয়ে দিব সাত আটটি কাঁচামরিচ এবং দেড় কাপ পরিমাণ তরল দুধ দিয়ে একটু নেড়ে মিশিয়ে দেব। এবার আমি ঢাকনা না দিয়ে এটিকে আরও দশ পনেরো মিনিট জাল করব। ঢাকনা দিলে দুধ সহ ঝোল ফুটে পড়ে যেতে পারে, তাই আমরা ঢাকনা ছাড়াই বাকিটুকু রান্না করব। দশ পনেরো মিনিট জাল করার পর মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে এবং ঝোলটাও ঘন হয়ে এসেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার চিকেন কোরমা। এই কোরমাটা কতটা মজাদার সেটা বুঝতে পারবেন যখন আপনারা বাসায় এটি তৈরি করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।